হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। গুড মর্নিং। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 10:20। তো আমি আমার ব্লগটা আজ শুক্রবার সকাল এই 10:20 থেকে শুরু করছি। আর আমাদের ওয়েদারটা এখন এখানে একদম ভালো নয়, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকের আজ এমনি নিম্নচাপ, মানে 2 দিন ধরে এমনি নিম্নচাপ ভাব আছে। তো আজ থেকে রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে, সবসময় অল টাইম বৃষ্টি হয়েই যাচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি। আর আজকে শুক্রবার, আজ হচ্ছে অনুকূল ঠাকুরের পূজার দিন। মানে পূজা তো প্রতিদিন করি আমি, তো আজ একটু স্পেশালভাবে করি আমি শুক্রবার। আমি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো আমার হয়ে গেল প্রায় আমার 2 বছর দীক্ষা নেওয়া গেছে অল্প বয়স থেকে। অনেকেই যখন দীক্ষা নিয়েছি তখন এইসব গল্প পরে বলবো যে আমার কেন আমি দীক্ষা নিয়েছি সে এত অল্প বয়স থেকে, আর এইসব গল্প পরে বলবো। আগে চলো, এখন 10:20 বাজছে, আমি পূজাটা সেরে ফেলি, পূজা করে নিই, তোমাদের সাথে কিছু খেয়ে নিই। সকালটা কিছু খাই না আমি, এমনি প্রতিদিন পূজা করি, সকাল থেকে কিচ্ছু খাই না। সকাল থেকে না খেয়ে আগে আমি, মানে তোমরা তো জানো যে বাড়ির সমস্ত কাজ আমাকে আগে রান্না, সবার প্রথমে ঘুম থেকে উঠে আগে রান্না করে ছুটতে হয়। আগে রান্না করে নিয়ে বড় অফিস যায়, অফিস যাওয়ার টিফিন প্যাক করে দিই, তারপরে বাড়ির বাসি কাজ সমস্ত সেরে নিয়ে কাপড় কেচে, তাকে শুকতে দেয় না, কাপড় কেচে তাকে জল ঝরতে দিয়ে তারপরে আমি চা স্নান করে নিয়ে পূজা করে নিয়ে কিছু খাই, খেয়ে তারপরে কাপড় শুকোতে দিয়ে তারপরে আস্তে আস্তে সব সমস্ত সারাদিনের কাজ হয়। কিন্তু আগে আমাকে সকালবেলায় উঠি, মানে চোখ রগড়তে রগড়তে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে ছুটতে হয়। এটাই আমার নিত্যদিনের কাজ, কিছু করার নাই। একে যার যেমন, অনেকে সকালে উঠি আগে ঘরে ঝাঁট দেয়, ঘরে মোছা লাগায়, মানে ঘরে পুছে পুছে নেয়, কিন্তু আমার সেটা সময়, আমার যেটা আমার সময় অনুযায়ী আমাকে কাজটা করতে হয়। তো চলো, এখন 10:20-25 প্রায় বেজে গেছে, 25 বেজে গেছে, তাই বকবক করে বকবো না তোমাদের সঙ্গে, সারাদিন তো বকার সময় আছে অনেক। এখন পুজোটা করে নিই, কিছু পেটে দিই, মানে সকাল থেকে কিছু জল স্পর্শ জল স্পুন তো খাইনি, তো পেটে খুব জ্বলছে। ঠিক আছে চলো দেখাচ্ছি বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। দেখো বাইরের ওয়েদারটা কেমন, দেখো দেখো ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে, না হলে বোঝা যাবে না। এই একটু আধটু বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু অল টাইম যদি সে বৃষ্টিই হয়ে যায় তাহলে আর বলবো। তোমাকে যেতে হবে ফুল তুলতে, তো এই মোবাইল নিয়ে তো ফুল তুলতে গেলে বাবা আমার বরের মতো হাল হবে। বরের মোবাইলটা অফিসে কী করে জানিনি জলে পড়ে গিয়ে একদম তো বন্ধ হয়ে গেছে, তো আমি যদি আমার মোবাইলটা নিয়ে যাই একদম মোবাইল অচল, মোবাইলেই আর ব্যবহার করতেই পারবো না। তাই আমি ফুলটা তুলে নিয়ে আসি, এই রাস্তা দিয়ে যাই, জানো তো রাস্তাটা চেনা সবারই। তো ফুলটা আমি সেই টগর ফুল ঠাকুমাদের বাড়ির থেকে তুলতে যাই, পাশের বাড়ির থেকে। এই যে ঠাকুমাদের বাড়ি, এটা এই পাঁচিরটার ওই যে টগর গাছটা দেখা যাচ্ছে অল্প করে হালকা করে দেখা যাচ্ছে ওখানটা, ওখানটা ফুলটা তুলতে যাই, তুলে নিয়ে চলে আসছি, এসে তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে বন্ধুরা, আমি ফুল নিয়ে চলে এলাম, ও ঠাকুমাদের গাছ থেকে ফুল নিয়ে চলে এসেছি, চলো এসে দেখাই তোমাদেরকে। এই যে ফুলগুলো নিয়ে এসে আমি এখানটায় রেখেছি, আর কালকের বাসি ফুল, মানে যেগুলো কাল পুজো করেছিলাম সেগুলো আজকেই এখন সরিয়ে দেবো। রেগুলারই তাই করি, কেড়ে এক কাছে জড় করে রেখে দিই, যখন এক সপ্তাহ হয়ে যায় তখন আমি আমার বরকে দিয়ে দিই, একটা পলিথিনে করে বেঁধে দিয়ে দিই। আর এখানে তো পুকুর ঘাট বা কিছু গ্রাম, এইসব গ্রামের দিকে ওইসব থাকে, পুকুর ঘাট এইসব থাকে, তো এখন তো আর এখানে কিছু নাই, শহরে থাকি আমরা, যাও ভাড়া বাড়িতে, শহরের দিকে তো ড্রেন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তো সেগুলো তো ফুলগুলো তো ঠাকুরের পায়ের ফুল, সেগুলো তো আর যেখানে সেখানে ফেলা যায় না, তাই পলিথিনে করে ধূপকাঠির পকেট প্যাকেট ধূপকাঠি এইসব সমস্ত কিছু আর ঠাকুরের সরঞ্জাম আমি একটা পলিথিনের মধ্যে করে নিয়ে রেখে দিই। এক সপ্তাহ দেড় সপ্তাহ দু সপ্তাহ মতো হলে, একদিন ভর্তি হয়ে গেলে সেটাকে নিয়ে বরকে দিয়ে দিই, ও সেই একটা একটা মানে খালের মতো একটা ক্যানেল আছে, সেই ক্যানেলে গিয়ে যেতে যেতে গাড়িতে যেতে যেতে ওখানে ফেলে দেয় পুকুরের মধ্যে। তবু ঠাকুরের জিনিসগুলো একটা জলের মধ্যে গেল, যেখানে সেখানে তো পড়াটা উচিত না, কারো পায়ে ঠেকে যাবে আজ যাবে। তো শুক্রবার আজকে আমি অনুকূল ঠাকুরের পূজা করবো, মানে প্রতিদিনই পূজা করি, তো আজকে আমি অনুকূল ঠাকুরের এমনি পূজা করবো শুক্রবার। ঠিক পূজাটা করিনি, করে নিয়ে আসছি তোমাদের সামনে। আমার পুজো করা হয়ে গেছে, এখন পুজো করা কমপ্লিট হয়ে গেছে, চলো যাই। মুড়ি খেয়ে নিই তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। হয়ে গেল মুড়ি খাওয়া, হয়ে গেল। আর মুড়ি খাওয়া হওয়ার পর আমি মানে জামাগুলো তাহলে একবার ভিজে জামাগুলো যেগুলো সেই একবারে জল ঝরতে একটা দড়ির মধ্যে ঝুলিয়ে রাখা হয় সেগুলোকে শুকোতে দিয়ে দেওয়া হলো। একবার কাজটা ওই দুটো কাজ কমপ্লিট করি, দিয়ে তারপরে তোমাদের কাছে গল্প করতে আসবো। এখন তোমার বাজছে 11:15 বেজে গেছে।
এবার তো আমি বলছিলাম না অনুকূল ঠাকুর, আমরা যখন মুম্বাইয়ে থাকি, মুম্বাইয়ে থাকি মানে প্রায় 2 বছর হলো, 2 বছর আগে না 1 বছর আগে, মানে 2 বছর আমার দীক্ষাটা 2 বছর নেওয়া হয়েছে কমপ্লিট। দীক্ষাটা আমার আমার বিয়েই হয়েছে 3 বছর, আর বিয়ের 1 বছরের মাথাতেই আমি দীক্ষা নিয়েছি। তো আমি মুম্বাই যখন ছিলাম, মানে আমার বরের চাকরির সূত্রেই আর কি আমার মুম্বাইয়ে থাকা, তো মুম্বাই যখন ছিলাম ওখানে থাকাকালীন এক বাঙালির কাছ থেকে আমরা দীক্ষা নিই, কিন্তু গুরু আমার মহারাষ্ট্রের গুরু, গুরু বাঙালি গুরু নয়। তাহলে এখানে এই এই ক্ষেত্রে তো বোঝা যায় যে অনুকূল ঠাকুরের ভক্ত গোটা ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে আছে, শুধু আমরা বাঙালিরাই যে অনুকূল ঠাকুরের ভক্ত হতে পারি, বাকি অন্য কাস্ট অন্য রাজ্যে হতে পারে না তা কিন্তু নয়। আমার কিন্তু গুরু কি রাজন কি নামটা আমার ঠিক মনে পড়ছে না, মহারাষ্ট্রের নামের উচ্চারণ অনুযায়ী তো কি রাজন কি এরকম ধরনের একটা কি নামটা, যাই হোক তিনি মহারাষ্ট্র মহারাষ্ট্রীয়, সে মারাঠি, সে মারাঠি অ্যাকচুয়ালি। আর আমাদের বাঙালিরা তো মুম্বাইতে প্রচুর প্রচুর বাস করে আছে, সেই অনুযায়ী আমরা ওখানে থাকাকালীনই পরিচিত হয়েছিল, পরিচয় সবার সঙ্গে ছিল, পরিচিত হতে থেকে থাকতে থাকতেই আমাদের একটা দীক্ষা নেওয়ার একটা মানে আলোচনা হলো, কথাবার্তা হতে হতে এমন এমন কথা শুনলাম মানে একদম আমার ভক্তি বেড়ে গেল। দেন থাক চলো কোনো ব্যাপার নেই, মাথার ওপর ভগবান তো আমরা তো আমরা তো একটা ভগবান নিয়ে থাকি না, আর একটা ভগবানকে মাথার উপর মেনে চলি না, বাকি ভগবানকে মানবো না সেরকম তো আমাদের মনোপ্রবৃত্তিও না। আমাদের কাছে কি সব ভগবানই সমান, সবাইকে আমরা যেমন কালীকেও ভক্তি শ্রদ্ধা করে প্রণাম করি পুজো করি, সেরকম শিবকেও ভক্তি শ্রদ্ধা করে পুজো করি, তেমন লক্ষ্মী ঠাকুরকেও করি। সেই অনুযায়ী আমি নিজে লোকনাথ ভক্ত, লোকনাথের ভক্ত ছিলাম, তা বলে এই নাম যে অনুকূলের আমি ভক্ত হতে পারি না। লোকনাথ ভক্ত ছিলাম কেন বলছি, অলরেডি আমি একজন খুব ছোট্ট থেকে মানে এতটুকু বয়স থেকে বলতে গেলে মানে লোকনাথের প্রতি আমার জানি না কেন একটা প্রচুর একটা মানে টান কোনো কিছু প্রথম ছোট থেকে। আর আমার জন্য বিশ্বাস হতো যে আমার আশেপাশে আমার লোকনাথ বাবা আমার সাথে ঘুরছে, আমি এখনও সেটা করি, এখনও সেটা মানি। দেখে আমার আমার পিকচারে তুমি দেখবে আমার একদিকে অনুকূল ঠাকুর থাকলে তোমরা সরি তোমরা দেখবে একদিকে অনুকূল ঠাকুর থাকলে অন্যদিকে আমার লোকনাথ বাবা আছে। তো আমি মানি না, আমার আমার কাছে এটা নয় যে আমার গুরু একজন অনুকূল ঠাকুর হলে অন্যজন লোকনাথ বাবা হতে পারে না। আমার কেউ রামকৃষ্ণকে গুরু হিসেবে মেনে নিয়ে রামকৃষ্ণ দীক্ষা নিচ্ছে তার মানে এই নয় সে কালী ঠাকুরকে পূজা করতে পারবে না, বা কালী বা কালী ঠাকুরের অনেকে কালী ঠাকুরের দীক্ষা নিচ্ছে, অনেকে অনেক রকম গুরুত্ব শেষ নেই। তাহলে এই না আমি একটা গুরুকে পূজা করি, ছোটো থেকে আমাদের শিক্ষাগুরু দীক্ষাগুরু, আমরা দীক্ষাগুরু হিসেবে আমরা অনুকূল ঠাকুরের অনুকূল ঠাকুর অ্যাকচুয়ালি দীক্ষাগুরু অনুকূল ঠাকুরকে নয়, যে দীক্ষা দিয়েছে তিনি গুরু হচ্ছেন আমার, সে অনুকূল ঠাকুরের যোগ সূত্র হয়ে তিনি আমাকে দীক্ষা দিয়েছেন। তারপরে এই নয় যে আমি আমি লোকনাথ বাবাকে কোনো দিন ভুলে যাবো। আমার ঠাকুরের পিকচারে দেখবে একদিকে যেমন আমার লোকনাথ বাবা আছে অন্যদিকে আমার অনুকূল ঠাকুর আছে, দুজনে আমার দু সাইডে রয়েছে আমার জীবনে। তো আমি নিজে খুব ঠাকুর ভক্ত, আমি বাইরে থাকি তোমরা তো সবাই জানো আমার বরের চাকরির সূত্রে আমাকে যাযাবরের মতো আমার জীবন যাযাবরই। আজকে তো মুম্বাই, কাল গুজরাট, পরশু ভাইজ্যাক মানে অন্ধ্রপ্রদেশ। তো আমার বিয়ে হয়ে থেকে আমি 3-4 জায়গায় ট্রান্সফার হয়েছি, কিছু করার নেই। এই চাকরিটা এদের কনস্ট্রাকশন লাইন মানে এদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারেরা, এদের লাইন মানে যে সাইডটা কমপ্লিট হয়ে যাবে 6 মাস কি 1 বছরের মধ্যে সেই সাইডকে ত্যাগ করে দিয়ে অন্য সাইড যেতে হবে, কিছু করার থাকে না, এদের কাজগুলোই এরকম। তো সেই সূত্রটা সেই সূত্রে আমাকেও এখান থেকে ওখানে একবার একদিক থেকে ভালো লাগে যে বেশ বাবা গোটা ভারতবর্ষ ঘুরছি, এরকম ধরনের কজনের ভাগ্যে থাকতে পারে যে গোটা ভারতবর্ষ ঘোরা। কিন্তু একদিক থেকে সংসার, বাপরে বাপ, যখন সেই ব্যাগের মধ্যে সংসারটাকে বেঁধে নিয়ে যেতে হয় তখন যে কী কষ্ট হয়, তোমার বেঁধে নিয়ে যাওয়ার বেঁধে নিয়ে আসা এই দুটোকে প্রচুর কষ্টের। তারপর থাকাকালে কোনো ঝুট নেই, ঝামেলা নেই, কারোর সঙ্গে দ্বন্দ্ব নেই, ঝগড়াঝাঁটি নেই, নিজে রান্না করো, নিজে খাও, নিজের মর্জি মতো চলো, বিন্দাস। এরকম করে কেউ কোনো প্রত্যেকটা মেয়ে চাইলে যে পিছনে কেউ কাটি দেবার কেউ থাকে না, তো বিন্দাস হয়ে থাকতে পারে কোনো ব্যাপার নেই। কিন্তু একদিক থেকে সবাইকে ছেড়ে না হঠাৎ করে বাপের ঘর যেতে চাইলে বাপের ঘর যেতে পারা যায় না, হঠাৎ করে শ্বশুরবাড়ির সবার সঙ্গে থাকতে চাইলে থাকতে পারা যায়, পারা যায় না, কী করে থাকবো এখানে থাকলে বাইরের থেকে বাইরে থাকলে পরে এটা এটা করা যায় না। কিন্তু একদিক থেকে বিন্দাস হয়ে থাকতে পারো, একদিক থেকে ভালো নয় সবাইকে ছেড়ে থাকা। সবাই তো চায় যে ফ্যামিলির মধ্যে থাকা,
আবার অনেকে বলে বাবারে আছিস ভালো আছিস, চুপচাপ যা থেকে যা, যে যেমন যা যেমন মর্জি অনুযায়ী সেটা আলাদা ব্যাপার। তবে মাঝে মধ্যে আমার যা হয় শ্বশুর বাড়ি সেটা পরের কথা চলে যাচ্ছে, পরে অন্যদিন, সো এখন সেটা নিয়ে গল্প করবো। শ্বশুর বাড়ি বাপের বাড়ি নিয়ে অনেকখানি গল্প পড়ে রয়েছে, অনেক গল্প এখন করবো তোমাদের সাথে। এই তো সবে শুরু করেছে আমার, এই 20-25 দিন হচ্ছে। তোমরা যদি আমার সাথে থাকো তো আমি অনেক সারা জীবন এখন গল্প করে যেতে পারবো তোমাদের সাথে। সেটা তো আমি অনুকূল ঠাকুর, আমি মুম্বাই থাকাকালীন দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে এমন এমন অনেক কথা শুনলাম যেন মনের মধ্যে যেগুলো ভক্তি জেগে উঠলো, বেড়ে গেল। এমনি আমি এমনি আমাদের নিজেদের ঠাকুর থাকছে, আমার বাবার বাড়িতে ছোটো থেকেই দুর্গাপূজা হয়, মানে আমি এখন প্রতি বছর পুজোতে আমি থাকতে হবে, নাহলে মনে আমার কেঁদে, এত কাঁদি আমি নিজের থেকে একা একা, খুব কষ্ট হয়। প্রতি মানে নিজেদের শিব ঠাকুর আছে, নারায়ণ, মানে সব নিজেদের। ছোটো থেকে বললে বিশ্বাস করবে না কেউ, ছোটো থেকে আমাকে মানে আমি খেলতে গেলে তো আমাকে কোথাও পেত না, আমাদের মানে পুরো মাটির, সেই মাটির আগেকার দিনে এক চালার সেই মাটির কর্কেটের ছাউনি শিবের ঘর ছিল মাটির, এখন সেটা পাকা ঘর হয়ে গেছে। এখন না হয়েছে অনেক দিনই হয়েছে, আমি 10-12 বছর ওপরে হয়ে গেছে পাকা ঘরটা, 10-12-13 বছরের ওপর। তো মাটির ঘরে আগে না শিব থাকতো, তো আমরা এখন লুকোচুরি যে খেলতাম, লুকোচুরি যেটা বলে সে খেলতাম ছোটোবেলায়, আমি কোথাও কিছু পেতাম না, সবাইকে খুঁজে খুঁজে না আমাকে ওই শিব ঘরের মধ্যে পাওয়া যেত। আর আমরা ছোটোবেলায় খেতাম, শিব ঠাকুরকে জড়ি ধরে বসে থাকতাম, শিব ঠাকুরকে পুজো করছি, শিব ঠাকুরকে ধুলো মাখাচ্ছি, ছোট্ট একদম ছোটো, তখন 5-6 বছর, 7 বছর, 8 বছর, মানে তখন জ্ঞান হয়নি আমাদের। তো সেই অবস্থায় ছোটোবেলায় কোথাও পাচ্ছি না, চই কোথায়, মানে আমাকে ডাকনাম সবাই চই বলে ডাকে, আমার নাম চৈতালি, তো আমাকে ডাকনামে সবাই চই বলে ডাকে ভালোবেসে। তো চই কোথায়, চই কোথায়, এখনো খাইনি, এখনো চান করেনি, স্নান করেনি, তো এখনো পর্যন্ত গ্রামে যেমন মা বাবারা বলে সেরকম খোঁজ খোঁজ কোথায় না, আমি সেই ঠাকুর ঘরে শিবের কাছে কেঁপে অল টাইম, মানে যখনই খুঁজতো তখন আগে ওইখানটা খুঁজতো, পরে অন্য জায়গায় খুঁজতো, তখন তো পেতো কি না পেতো। তো ছোটো থেকে আমার ঠাকুরের প্রতি খুব একটা ভক্তি থাকে, তো সেই যে বড় হয়েও সেই ভক্তিটা নষ্ট হয়ে যায়নি, আমি যতটা পারছি আমি বজায় করে রেখে দিচ্ছি সেই ভক্তিটাকে। তো একটা মন থেকে বিশ্বাস, আমার যেমন লোকনাথ বাবা, আমার মনে হয় অল টাইম লোকনাথ বাবা আমার সাথে আছে অল টাইম। আমি যখন ছোটোখাটো বিপদ বা বড় বিপদের মধ্যে যখন পড়ি, আমার মন থেকে ডাকলে আমার জন্য মনে হয় বিপদটা আমার এক্ষুনি সরে গেছে, আমার যেন মনের মধ্যে একটা জোর চলে এসছে, না কোনো ব্যাপার না, হারার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক জিততে পারবো বা ঠিক পারবো বা এই বিপদ থেকে ঠিক বেরিয়ে আসতে পারবো। বিপদ তো সবার মধ্যে আসে, কার বিপদ আসে না কখনো বলতে পারো, যে কে বিপদ মুক্ত হয়ে আছে। তো সেই হিসেবে অনুকূল ঠাকুরের দীক্ষাটা নেওয়ার কথা থাকে না, হঠাৎ করে নিয়ে নিলাম, তো নিয়ে এখন মানি, ইষ্টবিধি করা রেগুলার, সকাল ছোটো থেকে মানে সকালবেলা উঠে সেরকম পালন করা, আবার সকালবেলা যে সদ্গুরুর বন্দনা যতটা পারা যায় করা যায়। সকাল থেকে উঠে তো আমি তো বলি না, আমার যে কি হারে ঝড় যায় সকাল 5:30 থেকে উঠে, রান্না থেকে আরম্ভ করে মানে পুরো ব্যালেন্সে এতটা করতে হয়, মানে হিমশিম খেয়ে যায়। ওই জন্য সকালবেলা ভিডিওটা আমি একদমই দেখাতে পারি না, খুব যদি না রিয়ার খুব একটা মানে এ হয় একটু টাইম রইল যে 5-7 মিনিট, সেদিনকে একটু ছোট্ট করে 2-3 মিনিটের ভিডিওটা সকালবেলার মধ্যে সেরে নিলাম, তারপরে এসে তোমাদের সঙ্গে গল্প করতে আসি, এরকম হয়। এবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির যে এর বন্দনা সবই করা হয়, ইষ্টবৃত্তির ঘটনা। তো ইষ্টবৃত্তি আমি জিজ্ঞাসা করেছিলাম, রেগুলার সাধারণ মানুষের পক্ষে, একটা মধ্যবিত্ত বলো গরিব বলো সাধারণ মানুষ, রেগুলার 1 টাকা করে জমানো বা 1 টাকা করে ঠাকুরের নামে উৎসর্গ করাটা দেওয়াটা সাধারণ কথা নয়, কোনো মানুষই দিতে পারবে না। রেগুলার একটা মন্দিরে গেলাম, পুজো করতে প্রণাম করতে গেলাম, 5-10 টাকা প্রণামী বাক্স দিয়ে দিলাম বা 20 টাকা প্রণামী বাক্স দিলাম, সেটা কখনো কামড় রিয়ার। রেগুলার 1 টাকা করে ঠাকুরের নামে দেওয়াটা অনেকের পক্ষে সম্ভব নয়, এতটাই তাদের ইনকাম থাকে না যেটা। তো আমি প্রশ্ন করেছিলাম, রেগুলার দিতে হবে, মাঝে মধ্যে দিলে হবে না, না রেগুলারই দিতে হবে। তাহলে এটা কি ঠাকুর নিচ্ছে, ঠাকুর তো আর নিচ্ছে না, এটা নিশ্চয়ই একটা ইনকাম যাদের সোর্স, যারা এরা গুরুর হিসেবে নিচ্ছে। তারপরে শুধু ইষ্টবিধি 30 মানে মাসে 30 টাকা নয়, তার সাথে গুরুর 2 টাকা না 4 টাকা, এই হিসেবে অনেকটাই মানে 14-15-34-35 টাকা করে পার মান্থ পড়ে যায় এরকম। তো আমি জিজ্ঞেস করবো, এটা নিশ্চয়ই একটা ইনকাম, সাধারণ মানুষের পক্ষ থেকে এগুলো অনেকটাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো তখন বলেছিল, হ্যাঁ একদিক থেকে দেখতে গেলে এটা ইনকামই, কেন এইটা এটা যখন যাচ্ছে যে দেহ ঘরে মেন এতে যাচ্ছে, সেটা তাদের ইনকামই হচ্ছে। সেই ব্রাহ্মণ যারা মানে যারা ওই মন্দিরটাকে পরিচালনা করছে, দেহঘরে এটা পরিচালনা করছে, তাদের 1 নম্বর ইনকামের জন্যই কিন্তু এটা যাচ্ছে। কিন্তু ইষ্টবৃত্তিটা মানে নিয়ম অনুযায়ী বলছেন, ইষ্টবৃত্তি দিলে নাকি ভালো,
স্টেবিলিটি, নতুন রাস্তা খুঁজে নতুন ইনকাম করেও যেন স্টেবিলিটিটা দেয়। মানে একটা আমি সেই কচু গাছের কচুর ইয়ে মান কচুর চাষ করা নিয়ে আমি একটা গল্প শুনেছিলাম এই অনুকূল ঠাকুরেরই, যে একটা ছেলে নাকি স্টেবিলিটি দেওয়ার ক্ষমতা থাকে থাকে না একটা মানুষের, সাঁওতাল সাঁওতাল মানুষের এরকম তো থাকেনি, তো সেখানেতে সে নাকি তাকে অনুকূল ঠাকুর নিজে নাকি বসে জানে এই এই কয়েকটা কচু চারা আছে নিয়ে যা, নিয়ে গিয়ে চাষ কর, করে যা উপার্জন হবে দেখবি। উপার্জন হয়েছে, হয় বলছে এবার তুই সেই উপার্জন থেকে নিয়ে ইষ্টবৃত্তিটা দি, তবু তুই ইষ্টবৃত্তিটা দেওয়া বন্ধ করিস না। তো এরকম মানুষের মানসিকতা, মানে ইয়ে যে যেমন মানে করে, তো সেই আমি আর ব্লগটা বাড়াবো না, ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, বক বক করে তোমাদের সঙ্গে বকছি, তোমাদের জানি না ভালো লাগছে কি না। তো আমার এই ছোট ফ্যামিলি, আমি হাউস ওয়াইফ, আমার এই জীবনী জীবন নিয়ে ইষ্ট ইয়ে নিয়ে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে, যে কীভাবে দীক্ষাটা নিলাম কীভাবে, আমি রেগুলারই প্রত্যেক শুক্রবারই আমি এ করি, নিয়ম কানুন মেনে আমি পুজো করি, প্রত্যেক প্রতিদিন তো পুজো করি, প্রত্যেক শুক্রবারটা তো বেশি যত্ন সহকারে করা হয়। আমি কিন্তু মাছ মাংস ডিম এইসব কিছু ত্যাগ করিনি, শুক্রবারটা নিরামিষ খাই, বাকি ত্যাগ করিনি। কী করে ত্যাগ করবো? আমি যদি আমার আত্মাটাকেই কষ্ট দিয়ে না খেয়ে আত্মাটাকে কষ্ট দিই, আর আত্মাটা যদি মনে মনে চায় আমার এটা মাছটা খেতে ভালো লাগছে, মাংসটা ডিমটা খেতে মন যাচ্ছে, পেঁয়াজ রসুন খেতে মন যাচ্ছে, তো সেখানে কি ভগবানের প্রতি তার শ্রদ্ধাটা বাড়বে বই কমবে? বাড়বে না কমবে, কোনোটা কোনোটাই কিছু হবে না। ওর থেকে আমি আমার আমাদের এই 27-28-30-29 এরকমের বয়সের মধ্যে যদি এখন থেকে সব কিছু ত্যাগ করে দিই, সারা জীবন তো পড়ে রয়েছে ত্যাগ করার জন্য, থাক না পরেই হবে। আমি অন স্ক্রিনে আমি তো বলতে চাই, মানে অন ক্যামেরায় আমি যদি মিথ্যে বলি আমি সমস্ত ত্যাগ করি, আমি কিচ্ছু খাই না, আমি একদম পিওর অনুকূল ঠাকুর এর শিষ্য, এরকম তো সম্ভব না, আমি নিজে মিথ্যাবাদী হয়ে যাবো। তাই পুরো সপ্তাহটা খাই, বৃহস্পতিবার শুক্রবার আমাদের এমনি নিরামিষ খাওয়া হয়, শুক্রবারটা অনুকূল ঠাকুরের জন্য, বৃহস্পতিবারটা আমি এমনি বাঙালিরা কোনোদিন বৃহস্পতিবার এমনি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খায় না, দুটো বারটা আমার এমনি মানা হয়, বাকি বারগুলো আমি মানি না, বাকি বারগুলো আমি সকালে উঠি ডিম সেদ্ধ খাই, তো তো কোনো ব্যাপার নাই, সকালে উঠি একদম ডিম সেদ্ধ খাওয়াতেই খেতেই হবে, বাকি তো রাত্রে ডিম ভাজা হচ্ছে বা ডিমের পোস্ত হচ্ছে ডিমের ভুজি হচ্ছে যা হোক আমি খাই। তো আত্মাকে কষ্ট দিয়ে কেউ ভগবান প্রাপ্তি পায় না, আত্মা মেন পড়ে পেট ভরে। আমি কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসি, তবে অনুকূল ঠাকুরকে বলে গেছে কাঁচা পেঁয়াজ খাওয়া চলবে না, তাহলে আমাকে পাবে না, আমার এতে পাবে না, ভক্তিতে লাইনে তুমি চান্স পাবে না কোনোদিন, এটা আমাদের কেউ বলেও যায়নি কিছুই না। তো খাওয়াকে ভক্তি শ্রদ্ধা করে, মানে খাওয়াকে কষ্ট দিয়ে, আত্মাকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন কোনো ভগবানকে পায় না। খেয়ে যাও পেট ভরে, বিন্দাস হয়ে বাঁচো, আর মন থেকে ভগবানকে ডেকে যাও। আমার কাছে এটা ল্যাঙ্গুয়েজ, আমার কাছে এটা ভগবান পাওয়ার একটাই রাস্তা। আমি কারোর মতো করে বলতে পারবো না, কারোর মতো করে আমি আমার মতো করে বলি, আমার মতো করে কাজ করি, ব্যাস। কারোরকে ফলো করা, কারোর মতো করে চলা, কারোর মতো করে, এটা আমার কাছে হতে পারে না। আর বেশ আমি ব্লগটা বাড়ানো, ব্লগটা অনেক বড় বড় যাবে, আমার মোবাইলে এতটা মানে ইয়ে থাকে না, আমার ছোটো মোবাইল এতটা ইয়ে থাকে না যে তাকে আবার এডিট করতে গেলে খুব প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, অনেক বক বক করে বুঝি তোমাদের মাথা খেয়ে দিয়েছি আজকে, আমি বলে আমাদের গুরু ভাই গুরু বোনেদেরকে সবাইকে বলছি সবাই ভালো থেকো। যদি মনে হয় যে এটা একটু সাবস্ক্রাইব করা উচিত, আমি এই চ্যানেলটা নতুন শুরু করেছি, আমার পাশে থাকা উচিত, পাশে দাঁড়িয়ে একটু সাপোর্ট করা উচিত গুরু ভাই গুরু বোনেদের ক্ষেত্রে, বেশি স্পেশালি বলছি আজকে যেহেতু শুক্রবারকে আমি অনুকূল ঠাকুরকে নিয়ে আলোচনা করছি, তাদেরকে বলছি স্পেশালি, যদি মনে হয় যে গুরু ভাই গুরু বোনেরা, আমি তাদের একটা গুরু বোন, তো আমার হাজব্যান্ডও এই দীক্ষিত হচ্ছে, তো তাকে সাপোর্ট করার জন্য যদি মনে হয় যে একটু সাপোর্ট করবো, সাবস্ক্রাইব প্লিজ করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো না, আমার ভালো লাগে বেশ কমেন্ট পড়তে, লাইক করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সিএম চৈতালি সিম্পল ব্লগে সবাইকে টাটা, বাই বাই, ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করে দিও কিন্তু, হ্যাঁ, বাই।